গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া জুন মাস 30 তারিখ সোমবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব জ্যেষ্ঠ মাস 28 দিন, চান্দ্রমতে জ্যেষ্ঠ শুক্লপক্ষ চতুর্থী তিথি, অপরাহ্ন 5:11 পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5:09, বৃষলগ্ন 4:08 উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 6:19, বিছালগ্ন 4:47 অস্ত। আজি কর্কট চন্দ্র 60, পুষ্যা নক্ষত্র রাত্রি 10:45 পর্যন্ত। আজি জন্মিত শিশুর কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ, রাত্রি 10:45 গতে দানবগণ। আজি মৃত ব্যক্তির পুষ্কর দোষ না। নিষিদ্ধ খাদ্য আজি মূলা ভোজন নিষেধ অটে, অপরাহ্ন 5:11 গতে বেল ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ দিবা 8:21 গতে 9:57 মধ্যে, রাত্রি 9:31 গতে 12:43 মধ্যে, এবং রাত্রি 2:19 গতে শেষ রাত্রি 3:55 মধ্যে। আজির মাহেন্দ্র যোগ শেষ রাত্রি 3:40 গতে 4:28 মধ্যে। আজির কাল বেলা দিবা 6:37 গতে 8:15 মধ্যে। আজির বার বেলা দিবা 2:56 গতে অপরাহ্ন 4:34 মধ্যে। আজির কাল রাত্রি রাত্রি 10:25 গতে 11:47 মধ্যে। আজির রাহু কাল সকাল 7:30 ঠারু 9 মধ্যে। আজির ঘাত চন্দ্র না, ঘাত নক্ষত্র না, অপরাহ্ন 5:11 মধ্যে বৃষ রাশি ও কুম্ভ রাশির ঘাত তিথি, মিথুন রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে চতুর্থ স্থানের চন্দ্রগোচর ভ্রমণ করুথিবার আপনার দিনটি অশুভরে কটিব। আপন অর্থ সকাশে বিকল হয়ে চতুর্দিক ভ্রমণ করিবে, কিন্তু কৌশি সুফল মিলিব না। কথারে অছি জেনে ইচ্ছা তেণে যা কর্মঘেনি বুলুথা, যাহা করন্তু খালি অর্থহানি হওয়া ছড়া লাভর প্রশ্ন উঠু না, যাহাদ্বারা মানসিক চাপরে আপন বিচলিত হয়ে যাবে, শরীর অসুস্থ রহিব। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে জন্মর বি বাধাপ্রাপ্ত অছন্তি
অশুভ ফল প্রদান করিবে না। তৃতীয় স্থানরে চন্দ্রগোচর করুচন্তি অতি শুভ ফল মিলিব। আপন বহু চেষ্টা করি বারম্বার বিফল হেউথিবা কার্য হঠাৎ আপনক সপক্ষরে যিব। বহু অর্থর মালিক আপন হই পারন্তি। পূর্বরু খারাপ থিবা স্বাস্থ্য এই সময়রে মনর বল বৃদ্ধি পাইথিবারু স্বাস্থ্য উত্তম রহিব। বন্ধু বান্ধব আপনকর প্রশংসা গান করিবে। রাশিচক্রর তৃতীয় রাশি মিথুন রাশি। আজি মিথুন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বাদশর বি বাধাপ্রাপ্ত অছন্তি, অশুভ ফল মিলিব নাহি। দ্বিতীয় চন্দ্র শুক্লপক্ষ হেতু শুভ ফল দেবে। আপনকু কিছি ব্যক্তি অসহযোগ করুথিবা স্থলে অন্য কিছি ব্যক্তি সহযোগর হাত বড়াই আপনকু উচ্চকু উঠাই নেবে। বাধা আসুথিবা স্থানরু বিলম্বরে হেউ পছে শুভ খবর মিলিব। আগামী দিন সকাশে আয়র সন্ধান মিলিব। আজি ঘাতবার ভোগ হেউথিবারু আপনকর ব্যয়ভার বড়ি যিব। রাশিচক্রর চতুর্থ রাশি কর্কট রাশি। আজি কর্কট রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে শ্রীচন্দ্র গোচররে ভ্রমণ করুথিবারু কিছি কাংশরে শুভ ফল মিলিব। একাদশ রবি শুভ। আজি গৃহরে কিছি মাঙ্গলিক কার্য হইপারে। খুব ধুমধামরে আনন্দ উৎসব পাড়িবে। নিজ পাখরে অর্থ থাউ কি ন থাউ স্বাদিষ্ট ভোজন করি নিজে ভোজন করিবা সহিত পরিবার লোককু খুয়াই আনন্দ অনুভব করিবে। আজি কোনসি পশু খরিদ কিংবা বিক্রয় করন্তু নাহি। রাশিচক্রর পঞ্চম রাশি সিংহ রাশি। আজি সিংহ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশমর বি শুভ ফল প্রদান করিবে। যেউ কার্য করিবে তাহা সহজরে পূরণ হেব। আপনকর গুরুজন মানে আপনকু সহযোগর হাত বড়াইবে। আপনক নিন্দুক মানে দূরেই যিবে। দ্বাদশ স্থানরে চন্দ্রগোচর করুছন্তি অশুভ করাইব। আপন কাহারি ভল উপদেশকু গ্রহণ ন করি অন্ধবলি কাম করিবে ও নিন্দা পাইবে। হঠাৎ এপরি পরিস্থিতি আসিব আপন বহু ব্যয় করিবাকু বাধ্য হেবে। রাশিচক্রর ষষ্ঠ রাশি কন্যা রাশি। আজি কন্যা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধাপ্রাপ্ত অছন্তি, শুভ ফল প্রদান করিবে নাহি। আপনকর আয়র ক্ষেত্রে প্রতিবন্ধক আসিব। যেউ কার্য করি আপন ভল দুই পয়সা রোজগার করুথুলে সেহি কার্য করি আপন বহু ক্ষতি সহিবে। হতাশ হই দরিদ্র পঞ্চাক্ষর মন্ত্র জপ করিবা ব্যতীত অন্য উপায় নাহি। নবমর বি মাসর শেষার্ধ হেতু শুভ ফল প্রদান করিবে। আপনকর শরীর অসুস্থ থাই মধ্যে বহু কার্য করিবা সকাশে আগ্রহ প্রকাশ করিবে। রাশিচক্রর সপ্তম রাশি তুলা রাশি। আজি তুলা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম স্থানরে চন্দ্রগোচর ভ্রমণ করুছন্তি, শুভ ফল মিলিব। আপনক কর্মক্ষেত্রে উচ্চ পাহিয়াকু উন্নীত হেবে। এই সময়রে নূতন কর্ম মধ্যে মিলিপারে। যে কোনসি কাম করন্তু তহিঁরে সফলতা মিলিব। উপরিস্থ অফিসরঙ্ক ঠারু প্রশংসা মিলিব, প্রতিষ্ঠা লাভ করিবে। আপনক কার্য দেখি সাথী কর্মচারী মানে আপনকু অনুকরণ করিবে ও সফলতার সূত্র শিক্ষা করিবে। রাশিচক্রর অষ্টম রাশি বিছা রাশি। আজি বিছা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে সপ্তমর বি বাধাপ্রাপ্ত অছন্তি, অশুভ ফল প্রদান করিবে নাহি। নবম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি। আপন যেউ কার্য করিবাকু চাহিবে তহিঁরে সফলতা মিলিব। বিশেষ করি এই সময়রে জনমঙ্গল কার্যক্রমরে যোগ দেই পারন্তি। জনহিতকর কার্য করি উচ্চ প্রশংসা পাইবে। চতুর্দিগরু সম্মান মিলিব। পরিবারর গুরুজন মানে আশীর্বাদ করিবে। দৈবিক রূপা ঠিক সময়রে মিলিব। রাশিচক্রর নবম রাশি ধনু রাশি।
আজি ধনুরাশি জন্মিত ব্যক্তি সকাশে ষষ্ঠ রবি শুভফল প্রদান করিবে। কিন্তু অষ্টম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি অতি অশুভ ফল মিলিব। অষ্টম স্থান আয়ুস্থান ও মারক স্থান। চন্দ্র এপরি এক গ্রহ মৃত্যুকু মধ্যে মারিপারে। চন্দ্র অষ্টমরে ভ্রমণ করুথিবা সময়রে বহু দুর্ঘটনা মধ্যে ঘটাই পারে, তাহা মানসিক হেউ কিংবা শারীরিক। নিজকু সতর্ক ন রহিলে নিজ গোড়রে নিজে কুড়াড়ি মারিবা সদৃশ্য হেব। এণু মনকু শান্ত রখন্তু, ব্যবহার ঠিক রখন্তু। রাশিচক্রর দশম রাশি মকর রাশি। আজি মকর রাশি জন্মিত ব্যক্তি সকাশে সপ্তম চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু শুভফল প্রদান করিবে নাহিঁ। স্বামী স্ত্রীঙ্ক মধ্যরে সামান্য কারণরু মনমালিন্য হেব। দূর সম্পর্ক বন্ধুঙ্ক ঠারু দুঃখ খবর প্রাপ্তি হেব। হঠাৎ আপনকর আয় কমিযিব, আপন বিচলিত হয়ে। পঞ্চম রবি মাসর শেষার্ধ হেতু শুভফল মিলিব। আপনক নামরে চালিথিবা কেসর তারিখ ঘুঞ্চি পারে, আপন অপমানলু ত্রাহি পাই যাবে। রাশিচক্রর একাদশ রাশি কুম্ভ রাশি। আজি কুম্ভ রাশি জন্মিত ব্যক্তি সকাশে ষষ্ঠ স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভফল মিলিব। আপনক পরিবার মধ্যরে হসখুশির উত্তম বাতাবরণ খেলিযিব। বিগত দিনমানঙ্করে আপন প্রত্যেক কার্যরে ফেল মারিথিলে, এবে যেউঁ কার্য করিবা সকাশে আগ্রহ প্রকাশ করিবে তহিঁরে সফলতা নিশ্চয় মিলিব। আপন যেউঁ ব্যবসায় করুছন্তি তহিঁরে আশাঠারু অধিক আয় করিবে, আপনকর মনর বল বৃদ্ধি হেব। রাশিচক্রর দ্বাদশ বা শেষ রাশি মীন রাশি। আজি মীন রাশি জন্মিত ব্যক্তি সকাশে তৃতীয় স্থানরে রবি ও পঞ্চম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভফল মিলিব। আপনক জ্ঞান বহুগুণরে বড়িযিব। মস্তিষ্ক থন্ডা রহিবা কারণরু প্রত্যেক কার্য করিবা পূর্বরু ভালোভাবে চিন্তা করি করিবে। বিদ্যার্থী মানে যাহা পাঠ পড়িবে তাহা সবুদিন সকাশে মন মধ্যরে ছাপি হয়ে রহিযিব। আপনক প্রত্যেক কার্যরে সম্মান মিলিব। শত্রু মানে আপনক পরাক্রম দেখি ভয়রে আত্মগোপন করিবে।